নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কুড়মুড় থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসে আসার সময় তাপসী রায় নামে এক মহিলার টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে এক মহিলা বলে অভিযোগ। তাপসী রায়ের নামে ওই মহিলা বর্ধমান স্টেশন এলাকায় চিৎকার শুরু করলে সোনপুর থেকে আগত মহিলা 4000 টাকা বাসের মধ্যে ফেলে দেয় বলে অভিযোগ। কি মনে হচ্ছে, টাকাটা উনি নিয়েছিলেন? আপনি কোথা থেকে আসছিলেন? আমি কুড়মুড় থেকে আসছি। এবং কোথায় যাচ্ছিলেন? আমি বর্ধমানে শীতলা ভান্ডারে মাল কিনবো ঠাকুরে। ঘটনাটা কি বাসে হয়েছিল? বাসে হয়েছিল। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? এই তো ওই স্টেশনে। তাপসী রায়ের চেঁচামেচিতে বীরহাটা ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জি উদ্ধার হওয়া 4000 টাকা ও মোবাইল ফোনটি তুলে দেয়। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, ওই মহিলা জানান তিনি টাকা ও মোবাইল ফোন চুরি করেননি। পুলিশ মহিলাকে আটক করেছে। হচ্ছে নাকি আপনি ব্যাগ থেকে টাকাটা বের করেছেন? উনি তো বারবার বলছেন যে আপনি নিয়েছেন, দেখার পর আপনি টাকাটা ফেলে দিয়েছেন। আপনি কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে এসেছেন? কোথায় যাচ্ছিলেন? কোথায় কোথা থেকে আসছিলেন? সোনপুর থেকে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।